একটি ওয়ার্ডের সর্বোচ্চ দশ হাজার পাউন্ডে পর্যন্ত ব্যয় করতে পারবে এর ফলে সতেরোটি ওয়ার্ডের কমিউনিটি নেতৃবৃন্দ ওয়ার্ডের ছোটখাটো যে কোনো প্রজেক্টে নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক স্থানীয় দ্য ওয়ার্ড কমিউনিটি ফোরাম গঠন করা হয়েছে আর ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হয়েছে কোঅর্ডিনেটর হিসেবে নতুন এই প্রজেক্টের উদ্বোধন করা হয় সোমবার মাইল্যান্ডের ইকু পেভিলিয়নে এই সময় বক্তব্য রাখেন টাওয়ার কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান অতিথির বক্তব্যে তিনি বলেন শক্তিশালী কমিউনিটি গড়তে এই নতুন উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে ব্রিটেনের বাঙালিদের আরও বেশি মূলধারা রাজনীতিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন চ্যানেলার ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোমবার চ্যানেলাই ইউরোপের উদ্যোগে লুটুনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন স্থানীয় কাউন্সিলর তাহের খানের সভাপতিত্বে এবং চ্যানেলায় ইউরোপের বার্ডফুট প্রতিনিধি সাইকুল হক শাহের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লুটুন প্রতিনিধি মনসুর আহমেদ রুবেল উপস্থিত বক্তারা এ সময় চ্যানেলাই এর বিভিন্ন প্রোগ্রামের প্রশংসা করে আরো বেশি বেশি ব্রিটেন বাঙালির কমিউনিটির অঞ্চল ভিত্তিক আহ্বান জানান এই সময় বক্তব্য রাখেন লুটন বেরি পার্ক জামে চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন ব্রিটিশ বাংলাদেশ বিজনেস ফোরাম লুটনের চেয়ারম্যান সাইদুল ইসলাম খান জালালাবাদ জামে মসজিদের চেয়ারম্যান সাজেদুর রহমান কমিউনিটি নেতা আলহাজ সিরাজুল ইসলাম কমিউনিটি নেতা আলহাজ সিরাজুল ইসলাম সাবেক কাউন্সিলর এম রকিব আলহাজিদিন মাহমুদ আজু মন্থ আলী প্রমুখ উপস্থিত ছিলেন মঞ্জু মিয়া সাইদুর রহমান চ্যানেল আই ইউরোপের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকিরিয়া মোহাম্মদ পাবেল সহ অন্যরা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তম জন্মদিন উপলক্ষে কেক কাটলেন যুক্তরাজ্য বিএনপির অঙ্গ সংগঠনের মঙ্গলবার রাত বারোটা এক মিনিটে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে পৃথক ভাবে যুক্তরাজ্য বিএনপির অঙ্গ সংগঠনে দলীয় সিরিয়ার ভাইস চেয়ারম্যানের জন্মদিনের কেক কাটেন এই সময় বিএনপি নেতারা তারেক রহমানের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাহিস্তা চৌধুরী কুদ্দু সাধারণ সম্পাদক কয়সরে আহমেদ সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ আবুল কালাম আজাদ সহ আরো অনেকে লন্ডন সফররত সিলেটে কুড়াউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদের ইউনিয়ন বারংবার নির্বাচিত চেয়ারম্যান এক এম শফি আহমেদ সম্মানকে সংবর্ধনা দিয়েছে লন্ডন মহানগর যুবলীগ সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহম্মদ সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান শফিক আহমদ আজহারুল ইসলাম শিপার সিতাব আলী জামাল খান ওস্তার আলী প্রমুখ সংবাদ অতিথিদের বক্তব্যে এ আহমেদ সলমান বলেন বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আরও আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে এছাড়া তাকে সংবর্ধনা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এদিকে বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা বিএনপি সভাপতি কেমিস্ট ডিয়াগে শিশু সমিতি সিলেট বিভাগের সভাপতি মইনুল হক চৌধুরী ওমরপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বাংলাদেশ কয়লা আমদানিকারী সমিতি সিলেট বিভাগের সাবেক সভাপতি আবদাল মিয়া সম্মানে যুক্তরাজ্য বালাগঞ্জ ওসমানী নগর বিএনপির অ্যাক্টিভিস্ট ও সাপোর্টার ফোরামের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে সংগঠনের আহ্বায়ক আইনজীবী ও বাংলা নিউজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিক সভাপতিত্বে এবং ইফতেখার আহমেদ দুদু ও আব্দুল কায়ুমে যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামরেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাহস্ত চৌধুরী কুদ্দু সাধারণ সম্পাদক কয়সর এ স সভাপতি আবুল কালাম আজাদ গোলাম রব্বানী কাউন্সিলর গোলাম রব্বানী খলিরুর রহমান গোলাম কিবরিয়া চৌধুরী আশিক মিয়া বালাগঞ্জ সমিতি সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুল গফুর প্রমুখ সভায় বক্তারা অভিযোগ করে বলেন ইলিয়াস হত্যা বিরোধী দলীয় নেত্রী গুম চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করে বর্তমান সরকারকে ক্ষমতা থাকার পথ প্রশস্ত করতে চাইছে তারা সকল ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সিলেটের বিয়ানীবাজার গুরিঙ্গাদিয়া মালিগ্রাম জনকল্যাণ সমিতি যুক্তরাজ্য পক্ষ থেকে তেপ্পান্ন জন শিক্ষার্থীকে জি এ লেভেল ও গ্রাজুয়েশনের অসামান্য সফলতার জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল মোহাম্মদ ফাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মুফুর আলী আফসার উদ্দিন মাহমুদ হোসেন আশপাক আহমেদ ও আব্দুল হাফিজে যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহিবুল হক নুরুল ইসলাম হাবিবুর রহমান ময়না আব্দুল রৌব এই সময় গঙ্গাদিয়া মালিগ্রাম জনকল্যাণ সমিতির নারী শিশুসহ বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন ব্রিটেনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের শিক্ষার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সংগঠনের কলে বাড়াতে ভবিষ্যতে এই সংগঠনে যোগদানের জন্য প্রবাসীদের আহ্বান জানান আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যাটেলা ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির পক্ষ সম্ভাব্য পদপ্রার্থী সেলিম উদ্দিন ইতিস সংবর্ধনা ইতিসরাজি সংবর্ধনা ইতালি আওয়ামী লীগ ও সাধারণ অঙ্গ সংগঠন